এক খুদের চেষ্টায় ফিরে পেল প্রাণ অপরা শালিক পাখি। বালির রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় গত দুদিন ধরে গাছে সুতোয় ঝুলছিল একটি শালিক পাখি। এতটাই সুতো পাখির ডানায় এবং পায়ে জড়িয়ে যায় যে কোনোভাবেই বেরোতে পারছিল না সে। গাছটা খুব উঁচু হওয়ায় এলাকার লোক গাছে উঠে পাখিটিকে মুক্ত করতে পারছিল না। অবশেষে ছোট্ট একটি খুদের উপস্থিত বুদ্ধিতে সেই অসহায় অবস্থা থেকে ফিরে পেল পাখিটি তার প্রাণ। ঘুড়ির সুতো দিয়ে পাখিটাকে উদ্ধার করে মুক্ত করল। সাথে ছিল এলাকার যুবকরাও, সাহায্যের হাত বাড়িয়ে দিল এইসব শিশুরা। দুদিন পর উদ্ধার করা হলো শালিক পাখিটিকে এবং ডানা পায়ের গুরুতর চোট লেগে ঠিকমতো উঠতে পারছিল না সে। অবশেষে এক মহিলার প্রাথমিক চিকিৎসার ফলে পাখিটি সুস্থ হয় এবং তার বাড়িতে নিয়ে যায় পাখিটিকে। ক্লাস ফোর এর ছাত্র শুভদীপ সেনগুপ্তর এই মানবাধিকার পরিচয় ও উপস্থিত বুদ্ধিতে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। কে ডাকতে এলো? পাড়ার দাদারা ডাকতে এলো যে পাখি আটকে গেছে, যে পেড়ে দিতে। এবার আমরা গিয়ে পাখিটাকে বাঁচালাম। কোথায় আটকে ছিল? পাখি অনেক ডালে আটকে ছিল বড় গাছে, এবার ওখান থেকে পেড়ে আনলাম। পাখিটা ভালো কেমন লাগছে তোমার? পাখিটা বাঁচাতে পেরে ভালো লাগে। তুমি পুষবে নাকি পাখিটা? না, আমার কাছে পাখি আছে। পাখি আছে, পাখি ভালোবাসো? হ্যাঁ, পাখি কুকুর বেড়াল আমার প্রচুর ভালো লাগে। কোন ক্লাসে পড়ো? ফোর। ক্লাস ফোরে তুমি দেখে পাবন ঝুলছিল, কষ্ট লাগছিল? কষ্ট লেগেছে, যখন ডানাটা কেটে গেল তখন দেখলাম অনেক উঁচুতে ছিল, ডানা কেটে গেছে সুতোয়। সবাই ঘুরিয়ে ওড়ায় ওই জন্য সুতো পাখিটা লেগে ঝুলে গেছে। তোমার কাছে কি সুতো ছিল? হ্যাঁ, আমাদের কাছে এই সুতো ছিল, এই সুতো দিয়ে ঢিড় প্যাঁচ করে আনলাম। এমনি সুতো? সাদা সুতো? সাদা সুতো, এতে মাঞ্জা নেই, এতে কাঁচ নেই। তারপরে পেড়ে নিয়েছে? পেড়ে নিয়েছে। তোমার নাম? শুভদীপ সেনগুপ্ত। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।